এই লেকচারে আমরা দেখব একটি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে বের করতে হয়। আমরা যদি সমান্তর ধারাটির প্রথম পদকে a হিসেবে ধরে নেই এবং শেষ পদকে ধরি p এবং সাধারণ অন্তর নেই d, তখন পদ সংখ্যা যদি হয় n, তখন n সংখ্যক পদের সমষ্টি হবে, যদি আমরা ধরে নেই sn, তা আমরা এখন বের করব কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা যদি পদগুলোকে প্রথম থেকে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত লিখি, তখন আমরা পাই sn ইকুয়ালস টু a প্লাস a প্লাস d, আমরা জানি প্রত্যেকটা পদে সাধারণ অন্তর যোগ হতে থাকে, প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট, আমরা জানি এখানে শেষ পদ p, p এর আগের পদ হবে p মাইনাস d এবং তার আগের পদ হবে p মাইনাস 2d। এই পর্যন্ত আমরা ধারাটিকে লিখতে পারি। এরপরে আমরা যদি ধারাটির শেষ থেকে প্রথমে লিখি, তখন আমরা আবারও সেই যোগফল sn-ই পাই, sn ইকুয়ালস টু p শেষ পদ, শেষ পদের আগের পদ হচ্ছে p মাইনাস d, তার আগের পদ p মাইনাস 2d প্লাস ডট ডট ডট, প্রথম পদ a, তার পরের পদ a প্লাস d এবং তার পরের পদ a প্লাস 2d। এভাবে আমরা যোগফল দুটি লিখতে পারি। এরপর আমরা যদি এই দুটো যোগফলকে যোগ করে দেই, তাহলে আমরা পাই 2 ইনটু sn ইকুয়ালস টু a প্লাস p প্লাস, এখানে এটা যোগ করলে আমরা পাই a প্লাস p প্লাস, এখানে 2d মাইনাস 2d বিয়োগ চলে যায়, আমরা পাই a প্লাস p ডট 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 প্লাস a প্লাস p। এরপর আমরা যদি sn এর মান আলাদা করে নিয়ে আসি, তখন আমরা পাই n সংখ্যক a প্লাস p ডিভাইডেড বাই 2। এখানে আমাদের p হচ্ছে শেষতম পদ বা nতম পদ, আমরা জানি p এর মান হবে তখন p ইকুয়ালস টু হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d। সুতরাং একে আমরা লিখতে পারি n বাই 2 a প্লাস a ইনটু n মাইনাস 1 ইনটু d। সুতরাং আমরা দেখতে পারি একটি সমান্তর ধারার যোগফল আসলে sn ইকুয়ালস টু n বাই 2 ইনটু n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এভাবেই আমরা একটি সমান্তর ধারার যোগফল নির্ণয় করতে পারি।